আমার এমপি ডট কমের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ঝরে পড়া শিশু প্রসঙ্গে এক নাগরিকের দুটি প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন সরকার। প্রশ্ন দুটি করেন রাকিবুল ইসলাম। তিনি ডিমলার মাদক নিয়ন্ত্রণ ও দূরীকরণ এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে এমপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবুদ্দিন এর জবাব দেন। প্রশ্ন এসেছে যে শিক্ষার উন্নয়নের জন্য আমাদের কি অগ্রগতি, আমরা চাই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে, আজ এ কথা সবাই স্বীকার করছে যে শিক্ষা বর্ষের প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখে শহরে বন্দরে চরাঞ্চলে গ্রামে সর্বত্র প্রাইমারি স্কুলে মাধ্যমিক স্কুলে বই উৎসব হচ্ছে, বই প্রদান করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায়। আজকে এখানে গরিবের সন্তানরাও লেখাপড়া শিখতে কোনো বাধা নাই, সে কারণে ঝরে পড়ার প্রাথমিক অঙ্গনে ঝরে পড়ার যে হার ছিল সেটা এখন ডিমলা যে প্রত্যন্ত অঞ্চল সেখানে আজকে 1.5 থেকে 2% নেমে এসেছে। আমাদের বিশ্বাস, আমরা আশা করছি, আমরা কাজ করে যাচ্ছি সেভাবে, এখানে এসএমসি কমিটি অভিভাবক এবং মা সমাবেশের মধ্য দিয়ে আমরা উৎসাহিত করছি যে প্রত্যেকের সন্তান যেন লেখাপড়া শিখতে পারে। সে কারণে আজকে আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আগামী দিনে আমার যে প্রচেষ্টা সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করতেছি। এলাকার যুব সমাজ, এলাকার গুণী মানুষরা, তাদেরকে সবাইকে সম্পৃক্ত করে প্রত্যেকটা বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা যাচ্ছি এবং সেখানে কথা বলছি যেন ঝরে পড়ার হার আগামী দিনে যেন শূন্যের কোঠায় নেমে আসে, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি। মাধ্যমিক স্তরে সেখানে ঝরে পড়ার হারটা একটু বেশি, সেটাকে আমরা কমাবার চেষ্টা করছি, যেমন বিনামূল্যে বই পাচ্ছে, উপবৃত্তির পরিমাণটা সেখানে কম, সেখানে উপবৃত্তি যাতে পূর্ণ পরিপূর্ণ দেওয়া হয় সবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের বিশ্বাস যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে সবার জন্য শিক্ষা লাভ করা সম্ভব হবে, যেমন প্রাইমারি স্কুলে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হচ্ছে, আবার মাধ্যমিক স্তরে 11, 12 খোলার প্রচেষ্টা চলতেছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুলগুলোকে পাকা করা হচ্ছে এবং যেগুলো পিছিয়ে আছে সেগুলোকে খুব শীঘ্রই সেগুলো উন্নীত করা হবে এবং সেগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করলে পরেই এটা একটা পরিবর্তন আসবে। মাধ্যমিক স্তরেও যে সমস্ত বই এবং অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে, সেই সৃষ্টির সুযোগ সৃষ্টি হলে নিঃসন্দেহে আমরা আমাদের শূন্যের কোঠায় নেমে আনতে পারবো, ঝরে পড়া আর থাকবে না। সকল স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস, এটা শিশুদেরকে আনন্দ দিচ্ছে। এই মাল্টিমিডিয়া ক্লাস যেসব শিক্ষা প্রতিষ্ঠান নাই সেখানে আমরা চেষ্টা করতেছি যেগুলোতে নিয়ে আসার জন্য। শ্রেণীকক্ষের কিছু অপ্রতুলতা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত টিআর কাবিকার অর্থ দিয়েও আমরা শ্রেণীকক্ষ সম্প্রসারণ করার চেষ্টা করতেছি এবং শিক্ষা বান্ধব সরকার হিসেবে আজকে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আমাদের বিশ্বাস যে আমাদের নানামুখী প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা সফল হব এবং খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিটি সন্তান ঝরে পড়ার থেকে বাদ পড়বে। আমাদের এখানে আমরা স্থানীয় লোকজনের কাছে আবেদন করছি, জানাচ্ছি সবাইকে যে সম্পূর্ণভাবে শিশু শ্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, এবং শিশু শ্রম বন্ধ হলে পরে তাহলে নিঃসন্দেহে এই শিশুদের কল্যাণমুখী প্রচেষ্টার সাথে সবাই আমরা একমত হয়ে কাজ করতে পারলে ঝরে পড়া নিঃসন্দেহে বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজে এখন নতুনভাবে ব্যাধি দেখা দিয়েছে, মাদক মুক্ত সমাজ সমাজ গঠনের জন্য আমাদের একটা পরিকল্পনা আমরা করছি। শুধু সরকারি প্রশাসন যন্ত্রই নয়, আমরা নানামুখী প্রচেষ্টা চালাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা লেখাপড়ার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্কুল কলেজে যাচ্ছি এবং সেখানে শিক্ষকদের, প্রধান শিক্ষকদের, সহকারী শিক্ষকদের অনুরোধ করেছি সপ্তাহে অন্তত একটি ক্লাস আমাদের সন্তানদেরকে, একটি ক্লাস তাদেরকে নেওয়ার জন্য, তাদেরকে সচ্চরিত্র গঠনের জন্য এবং মাদক মুক্তভাবে তারা যেন জীবনযাপন করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। আমার বিশ্বাস আমরা এই ভালো এটা কাজ আমরা অবশ্যই করতে পারবো এবং মাদক আজকে যেহেতু এই অঞ্চলটা সীমান্ত ঘেরা,
ভারতের সঙ্গে সীমান্ত ঘেরা এবং পূর্বাঞ্চল তিস্তা নদীর চর এ হওয়াতে স্বাভাবিকভাবেই ভারত থেকে বিভিন্ন রকমের মাদক এখানে আসাটার পথ সুগম ছিল। সেটা আমরা চেষ্টা করছি, বিজিবির সঙ্গে কথা বলতেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতেছি, যা মাদক যেন এসে আমাদের যুব সম্প্রদায়কে এর মাদকের ছবল থেকে তারা মুক্তি পায় তার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখছি। আগামী দিনে আমরা চেষ্টা করছি যে ডোমার ডিমলাকে মাদক মুক্ত, তারপরে সন্ত্রাস একটা সুখী সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখানে এই কথা বলতে বাধা নাই যে আজকে জঙ্গি সন্ত্রাস এবং মাদক এটা দেশের চালিকা শক্তিকে, উন্নয়নের চালিকা শক্তিকে আজকে পিছিয়ে নিচ্ছে। আমরা চেষ্টা চালাচ্ছি, প্রত্যেকটা মসজিদে কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলছি, জঙ্গি তৎপরতার কুফল সম্পর্কে আলেম ওলামাদের সঙ্গে কথাবার্তা বলতেছি এবং অতীতে যেটা ছিল সেটা এখন অনেকখানি কমে এসেছে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি.কম এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।